ষোলো তারিখ আমাদের বিশালগড় থেকে একটি বাইক চুরি হয়েছিল, পালসার, যার নাম্বার ছিল TR07D6052। এই বাইকটা চুরি হওয়ার পর আমরা একজন বাইক চুরকে, বাইক সহ জামাল হোসেন নামে একজন বাইক চুরকে আমরা ধরেছিলাম, বাইকটি সহ একটা মধুপুর থানার সাহায্যে। পরবর্তী সময় আমরা জামাল হোসেনকে রিমান্ডে নিয়ে আমরা ইন্টারোগেশন করেছি। আর এই এই যে কেসের যে আয়ু SI মৃদুল মজুমদার, উনি এবং আমাদের বিশালগড় থানার পুলিশ আজকে একটি আমরা সফল অপারেশন করি। আমরা একটা সিভিল ড্রেস এবং পুলিশ ড্রেস মিলে আমরা যৌথভাবে একটা অপারেশন করে মাসুম ইলিয়াস নামে একজন কুখ্যাত মাস্টার মাইন্ড বাইক চুর, মোস্ট ওয়ান্টেড বাইক চুর, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সাব ইন্সপেক্টর মৃদুল মজুমদার উনি নিজে অপারেশনটা লিড করেছেন এবং মাসুম ইলিয়াসকে গ্রেপ্তার করে ওরা ওকে আমরা নিয়ে এসেছি থানাতে। এখন জিজ্ঞাসাবাদ চলছে। প্রথমে যে আসামিটাকে আমরা গ্রেপ্তার করেছিলাম জামাল হোসেন, ওকে আমরা আজকে রিমান্ড শেষ হওয়ার পর আদালতে ওকে প্রডিউস করেছি। অ্যাকচুয়ালি ওর থেকে ইন্টারোগেশন থেকে মৃদুলবাবু বের করেছেন জিনিসটা। পরবর্তী সময় একটা সফল অপারেশনের মাধ্যমে আমরা ওকে গ্রেপ্তার করেছি মাসুম ইলিয়াসকে, ওকে আমরা আগামীকালকে রিমান্ডের জন্য প্রডিউস করবো। আমরা আশা করি একজন বাইক চুরি যে এন্টায়ার গ্যাংটা যারা আগরতলা এবং বিশালগড় অঞ্চল নিয়ে করছে, সম্পূর্ণ গ্যাংটাকে আমরা ডিটেক্ট করতে পারবো। তাদের ইন্টারোগেশনের মাধ্যমে আরো অনেক নাম উঠে আসবে। কোথা থেকে গ্রেফতার করা যাবে? বিশালগড়ই আমরা সফল অপারেশনের মাধ্যমে, আমরা সাদা পোশাকেও কিছু পুলিশ নিয়োজিত ছিল এবং মৃদুল বাবুর নেতৃত্বে মাসুম ইলিয়াসের কি ইতিপূর্বে আর কোনো হিস্ট্রি রয়েছে? মোস্ট ওয়ান্টেড বাইক চুরি, ওর পাস রেকর্ডও আছে।